দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ও তার বাবার উপরে ডাকাতের হামলা। দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাড়িতে ডাকাত দলের হামলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অহিদা খানম ও তার বাবা গুরুতর আহত হয়েছে। আহত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার বাবাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অহিদা খানমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানায়, গত রাত 3টায় একটি ডাকাত দল ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অহিদা খানমের সরকারি বাসভবনের জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাত দলের সদস্যরা স্বর্ণ অলঙ্কার সহ টাকা পয়সা লুট করার চেষ্টা করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার বাবা ডাকাত দলের সদস্যদের বাধা দেয়। এ সময় ডাকাত দলের সদস্যরা তাকে ও তার বাবাকে বেদম মারধর করে ও ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিরুল ইসলাম জানান, ডাকাতির খবর পেয়ে রাতেই পুলিশের টহল দল উপজেলা নির্বাহী কর্মকর্তার বাড়িতে যায়। ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে ডাকাত দলের সদস্যরা উপজেলা নির্বাহী অফিসারের বাড়ি থেকে কোনো মালামাল লুট করতে পারেনি। এদিকে দিনাজপুর জেলা প্রশাসক, র‍্যাব, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করছেন। দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম বলেন, উপজেলা নির্বাহী অফিসারের বাড়িতে ডাকাতি এবং উপজেলা নির্বাহী অফিসার উপর হামলা চালানোর বিষয়টি শুনেছি, ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।